আজকে নিয়ে এসেছি সুজির রুটির রেসিপি নিয়ে। এই রুটিটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ছোট থেকে বড় সকলেই খেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। সুজির রুটি তৈরি করবার জন্য একটা ডো তৈরি করতে হয়। তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ জল, জলটাকে এবার আমি একটু গরম করে নেব। জল গরম করা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু নেড়ে নেব। নুন দেওয়ার পর অল্প অল্প করে সুজি অ্যাড করতে থাকবো। সুজি অ্যাড করব আর নাড়তে থাকবো। আপনারা যতটা পরিমাণে সুজি নেবেন তার ডবল জল নেবেন। খেয়াল রাখতে হবে যাতে সুজিটা ডলা পাকিয়ে না যায়। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন ডো তৈরি করা হয়ে গেছে। এবারে এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। ডোটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর সাথে এবারে এটাকে ভালো করে মেখে নেব। এই মাখাটা আমরা উষ্ণ গরম অবস্থাতেই মাখব। যাদের আটা এবং ময়দাতে অ্যালার্জি থাকে আপনারা এরকম ভাবে রুটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। মাখা হয়ে গেছে, এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব। এবারে আমি লেচি থেকে রুটি বেলে নেব। আপনারা এই ডোটা দিয়ে লুচিও তৈরি করতে পারেন। আলতো হাতে রুটিটা বেলা হয়ে গেছে, এবারে আমি লুচি বেলে নেব। আপনারা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন। একটু সাদা তেল মাখিয়ে ঠিক যেমন লুচি আমরা বেলি ওরকম করে বেলে নেব। এটাকে একটু মোটা রাখবেন আর আমাদের লুচি বেলা কিন্তু একদম কমপ্লিট। তাওয়া গরম করে এবারে আমি এর উপরে রুটিটাকে সেঁকে নেব। করে রুটি সেঁকতে হবে, একসঙ্গে কিন্তু রুটি শেখা যাবে না। একদম মিডিয়াম ফ্লেমে রুটিগুলোকে শেখে নেব। দেখতেই পাচ্ছেন রুটিটা খুব সুন্দর করে ফুলে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব।
আমি আরেকটাও আপনাদের রুটি শাখা দেখিয়ে দেব। অন্যদিকে আমি লুচি ভাজা দেখাবো, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন লুচিগুলো একদম ফুলে উঠেছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে দেখেই মনে হচ্ছে। এবারে চলুন এটাকে আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সুজির রুটি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।